সেটা কিন্তু লোকসভায় হবে না, এখানে ত্রিপুরা স্টাইলে ইলেকশন হবে। আর ত্রিপুরাতে সিপিএম এর যা অবস্থা হয়েছে, এখানে মমতা ব্যানার্জি সেই অবস্থা হবে। উনিশে টিএমসির প্যান্ডেল ভেঙেছিল বলে ওরা ক্ষমতায় এসছে। মমতা ব্যানার্জি প্যান্ডেলের নিচে ঢুকে গেছিলেন, উনি ভুলে গেছেন। আমরাও প্যান্ডেল ভেঙেছি, আমরা ক্ষমতায় আসবো। উনার মুখে কি লাগাম আছে, আমরা তো উনার কাছ থেকে শিখছি। উনি প্রধানমন্ত্রী সম্বন্ধে কি কি কথা বলেন, সেই জন্য একটু শোনার অভ্যাস করুন। কি হয়েছে, গণপিটুনি এখানে কোথায়? এখানে তো ইলেকশনে গণপিটুনি হয়েছে টিএমসি গুন্ডাদেরকে, কারণ এখানে কোনো আইন কানুন নাই। পুলিশ এখানে টিএমসি চামচা হয়ে গেছে, পুলিশ কেউ উনি ঠিক করুন, নাহলে পাবলিক ঠিক করে দেবে। ত্রিপুরা স্টাইলেই ভোট হবে, এখানকার 100% মানুষ ভোট দিতে পারবেন। আর সেদিন দিদিমণিকে নবান্ন ছেড়ে কালীঘাটে যেতে হবে। দিলীপ ঘোষকে অ্যারেস্ট করুন, দম থাকলে। দিলীপ ঘোষ চৌরাস্তায় মাইকে দাঁড়িয়ে বলে, পিছনে লুকিয়ে বলে না। দিলীপ ঘোষকে মার্ডার কেসে ঢোকাবার চেষ্টা করা হয়েছিল খড়গপুরে। দিলীপ ঘোষ কি মার্ডারার? আমি চ্যালেঞ্জ করেছিলাম, যারা করেছিল তারা হাওয়াতে উড়ে গেছে, দিলীপ ঘোষ দাঁড়িয়ে আছে।